তুমুল বৃষ্টি আর বাদ ভাঙা বন্যার তোড়ে প্লাবিত দেশের পূর্বাঞ্চল কাল বিলম্ব না করে মানবতার চিরন্তন হৃদয় আবেগ নিয়ে দুর্গত মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন সর্বস্তরের মানুষ অতীতের মতো একতাবদ্ধ হয়ে যার যার সাধ্য মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেমেছেন সবাই তবে বন্যা কবলিত দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিম বানের পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বারোটি জেলা এখনো আশ্রয়হীন লাখো মানুষ খাদ্য সুপে ও পানির অভাবে সীমাহীন হাহাকার যে যেভাবে পারছেন অর্থ খাদ্য বস্ত্র চিকিৎসা উদ্ধার আশ্রয় শুশ্রূষা দিয়ে শ্রম দিয়ে ত্রাণ কাজে সহায়তা করছেন দলমত আর ব্যক্তি পরিচয় ছাপিয়ে তৈরি হয়েছে এক মানবিক ঐক্য আমাদের ক্যাপাসিটি তিন থেকে চার হাজার মানুষকে খাওয়ানোর মতো সো আমরা পর্যায়ক্রমে রেগুলার আসছি বাট এখন যেটা শুরু করেছি আমরা দুই থেকে তিন মানুষ রেগুলারলি আমাদের এখান থেকে খাবার যাবে দুর্যোগ দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর মহৎগণটি এদেশের মানুষ রপ্ত করেছে অনেক আগেই সিডোর আইলা না জলোচ্ছ্বাস সত্য প্রবাহ কিংবা অগ্নিকাণ্ড ভবন ধস কি মহামারীর সময় সর্বস্তরের মানুষ আপনা আপনি সাধ্য অনুযায়ী মানবিক কাজে সক্রিয় থেকেছেন নোয়াখালি অঞ্চলে নোয়াখালী থেকে বিভিন্ন জায়গায় মুখ করছে ওনারা শুকনো খাবারটা দিচ্ছে খাগড়াছড়ি থেকে শুকনো খাবর এবং যেহেতু এখানে পানি উটি নেমে গেছে ওইখানে চাল ডাল সহ যে রান খাবারের প্যাকেজটা মানে যেহেতু বন্যা পরবর্তী সময়ের যে ব্যাপারটা খাগড়াছড়িতে ওই খাবারগুলো পৌঁছে যাচ্ছে পর্যাপ্ত ত্রাণ এলেও সমন্বয়হীনতায় সবার কাছে পৌঁছাতে না পারার বিস্তর অভিযোগ বানভাসীদের কত মানুষ কতভাবে যে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন তার কোনো পরিসংখ্যান নেই কারো কাছে বাংলাদেশের প্রতিটি দুর্যোগে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার ইতিহাস নতুন নয় এবারে দুর্যোগে দল মত বা ব্যক্তি পরিচয় ভুলে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন যে যেভাবে পেরেছেন এই বন্যা প্রমাণ করেছে যে কোনো সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ফুলগাজি ফেনি